প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিরাজগঞ্জের আরো একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম আবুর আহাদ, হাফেজ মোহাম্মদ আবুর আহাদ। بسم الله الرحمن الرحيم ولا أقول لكم عندي خزائن الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون আবার বলো, খেয়াল করো, আমি যে প্রশ্নটা করেছিলাম তার আগের আয়াত কি হতে পারে, খেয়াল করে বলো। ولا اقول لكم عندي خزائن الله ولا اعلم الغيب قل لا اقول لكم عندي خزائن ويا قوم من ينصرني من الله ويا قوم من ينصرني من الله ان طردتهم أفلا تذكرون ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا ولا اقول للذين تزدري اعينكم لن يؤتيهم الله خيرا الله اعلم بما في انفسهم اني اذا لمن الظالمين قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال إنما وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ وَلَا يَنْفَعُكُمْ نُصْحِي إِنْ أَرَدْتُ أَنْ أَنْصَحَ لَكُمْ إِنْ كَانَ اللَّهُ يُرِيدُ أَنْ ربكم وإليه ترجعون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله আবুর আহাদ বেশ ভালো একজন প্রতিযোগী। অনেক দিন যাবত সে চমৎকার পারফরম্যান্স আমাদেরকে উপহার দিয়ে আসছে। আজ আবুর আহাদের একটু হোঁচট খেয়েছে সে, দেখা যাক সম্মানিত উস্তাদ হাফেজ কারি জহিরুল ইসলাম কি বলেন আবুর আহাদ সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করতে হয়। আয়াতের শুরুতে ধরাটা একটু সমস্যা হয়েছে,
আমি এটা কিছুই মনে করি না, যে কোনো সময় যে কোনো জনেরই সমস্যা হতে পারে, কিন্তু সে এমন একটি সুর তরঙ্গ দিয়েছে আমাদেরকে, সুবহানাল্লাহ। আমার বিশ্বাস এমন একটি সময় আসতে পারে যে হাফেজ রাহাতের সুরে লক্ষ কোটি মানুষ তেলাওয়াত করবে তার সুরে। আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক অনেক বড় করুক। হাফেজ মাওলানা আবু ইউসুফ, ধন্যবাদ সিরাজগঞ্জের বন্ধু হাফেজ আবু রাহাতকে। চমৎকার তেলাওয়াত, তার বাচনভঙ্গি, তার উচ্চারণ সব কিছু মিলিয়ে খুবই ভালো। সুতরাং তোমার জন্য দোয়া করি, তুমি সামনের দিকে এগিয়ে যাও। ওস্তাদুল হাফাজ রাহাত, পূর্বের পর্বগুলি তো খুব সুন্দরভাবে এ পর্যন্ত ধারাবাহিকতা ঠিক রেখে আসছে। আজকে একটু ব্যতিক্রম, কারণ হইল প্রথমে সে প্রশ্নটা ধরতে দেরি হয়েছে, বিদায় তার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে, যার কারণে তেলাওয়াতটা পুরোপুরি ফুটে ওঠে নাই, মানে একটা টেনশনে ছিল, সে টেনশনের মাধ্যমে শেষ করছে আলহামদুলিল্লাহ। তারপরও সার্বিক মিলে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। সম্মানিত অতিথি জনাব এম এ মোতালেব, আমিও তোমাকে দোয়া করব, তোমার কাছে দোয়া চাচ্ছি আমার একজন নাতি যেন তোমার মতো এভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, নিজের কথা মনে পড়ে, পরীক্ষার হলে যখন প্রশ্ন পেতাম অনেক সময় অনেক প্রশ্ন ভুলে যেতাম, একটু চিন্তা করে যখন প্রশ্ন উত্তর লিখতাম যথাযথ লিখতে পারতাম। তো আবু রাহাত আসলে চিন্তা করে যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, তার তেলাওয়াত যেভাবে সে ফুটিয়ে তুলেছে প্রশংসা দাবিদার, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে আরও এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আবু রাহাত, তোমার জন্য শুভকামনা রইল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঠিক পথ দেখাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।